জনসংখ্যা নিয়ন্ত্রণ আসনি কেন্দ্র করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুনের বিতর্কর মাজ সোমাই পড়ছে। শুক্রবার মুখ্যমন্ত্রী সংবাদ মেলত কৈছিল যে সরকারি কিছু আসনি জনসংখ্যা নিয়ন্ত্রণ নকরা পরিয়াল সমক সামৰি লোৱা নহব এই বিষয়টো কেন্দ্র করে বিতর্কর সৃষ্টি হয়েছে। প্রথমেই শুনক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কি কৈছিল। আমি কিন্তু বর্তমান সরকারের আসনিবিলাকত এবার পপুলেশন নর্মসটো আহি যাব। বাগিচা এস টি আর এস সি মানুষের ক্ষেত্রে পপুলেশন নর্মসটো নাহে, বাকি সরকারের যিকোনো সুবিধা ভবিষ্যতে ললে কিন্তু পপুলেশন নর্মসটো আহিয়ে যাব, কারণ পপুলেশন পলিসিখন ইতিমধ্যে আরম্ভ হয়ে গেল। মুখ্যমন্ত্রী জনসংখ্যা আসনির নামত রাজনীতি করেছে কিয়, বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাগ ভাগ করেছে কিয়, মুখ্যমন্ত্রী সমালোচনা করে প্রশ্ন করলে কংগ্রেসে। এই আমি যেটা ভাবিছো যে জাতি জনগোষ্ঠীর মাজত সরকারে বিভাজন আনিলে ভাল হয়, যদি জনসংখ্যার নীতি বলবৎ করব খুঁজিছে তেতিয়া সকলো জাতি জনগোষ্ঠীর কারণে বলবৎ করো, কিন্তু জনসংখ্যার নীতি বলবৎ করবলেও আপনার একটা কাট অফ ডেট এটা লাগবে যে কোন সনের পর আপনি এই মানে আরম্ভ করব, যে কাট অফ ডেট নোহাকে তো আপনি ধরো জনসংখ্যার নীতি বলবৎ করা মূল মতে অসুবিধা হব আর এই বিপদজনকও হব, কারণ রাইজে তো গম পাব লাগবে তার নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট সন এটা আমি গম পাব লাগিব, কারণ আগতে যেটা নাছিলে এটা আর বিশেষ করে ধরো মানে জনগোষ্ঠীর মাজত বিভাজন আনি আনাটো উচিত নহয়। ভরতনরে অদ্ভুত যুক্তি আগবাইছে, আসলতে সাংবিধানিক অধিকার অনুসরি অনুসূচিত জাতি জনজাতি আদি লোকে জনসংখ্যা নিয়ন্ত্রণ আসনি মানি নলব পারে। সেই সূত্রে হিমন্ত বিশ্ব শর্মায় এনে মন্তব্য আগবাইছে, কিন্তু ইয়াক লৈ রাজনীতি আরম্ভ করে দিছে কংগ্রেসে। একাদরে মন্তব্য করেছে এআইডিএফর বিধায়ক রফিকুল ইসলাম। যদি আইন আনিব বিচাৰিছে পার্লামেন্ট আছে ভারতবর্ষত, আনক মোদী ডাঙরিয়া পার্লামেন্টত তেনেকে যদি কিবা প্রয়োজন অনুভব করেছে আইন আনি এমপি সকল আছে ডিসকাস করক, বিধানসভাতেও আনিব পারে তেখেতে, সেই নকরি বাহিরত যে কেদিন পিছে পিছে এনেকা ধরনের কথা কেতিয়াবা কৈছে যে ট্রাইবেল খিনিক বাদ দিম, ট্রি ট্রাইব খিনিক বাদ দিম, বাকি মানুষখিনিক লম, এনেকা ধরনের কিছু কথাবার্তা আমি লক্ষ্য করছো, যেখানে মই ভাবো বিধিসঙ্গত নহয়। কিছু আসনিত জনসংখ্যা নীতি কার্যকরী হোক, অধিক সন্তান থাকা পরিয়ালে সরকারি সুবিধা নাপাব শনিবারে পুনের দোহারিলে মুখ্যমন্ত্রী। লাহে লাহে সরকারি নীতিত জনসংখ্যার কথাটো আহি পড়িব, কিছুমান স্কিম আছে তাত আমি টু চাইল্ড নর্মসটো আমি নকও, যেনেকে সাপোজ আপনি ধরিব পারে যে বিদ্যালয় বিনামূলীয়া নামভর্তি, তাত আমি দুটা চাইল্ডর নর্মসর কথা কই লাভ নাই। সাপোজ আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা সকলে পাব, কিন্তু যদি আমি একটা মুখ্যমন্ত্রী আবাস যোজনা করো সাপোজ কালি মিডল ক্লাস মানুষের কারণে, তেতিয়া তাত এইটো পয়েন্ট আহি যাব। এনেকে কিছু কিছু জায়গাত লাহে লাহে পপুলেশন নর্মসটো আহিব, সকলোতে নাহে, কিন্তু কিছুমান সুজেন স্কিমত, কিছুমান ইন্টারেস্টিং স্কিমত বা কিছুমান স্কিমত পপুলেশন নর্মস আহিব, কিছুমানত পপুলেশন নর্মস না থাকে। মুখ্যমন্ত্রী বদরুদ্দিন আজমলের সাক্ষাৎ, স্ত্রী শিক্ষার ওপর আজমলের গুরুত্ব, মুখ্যমন্ত্রীর মতে বিরোধীয়ে এতিয়া সত্তর সনের কথা কব না পায়। যোৱাকালি আমার ইউডিএফর বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় মোক সাক্ষাৎ করব আহিছিল, তেওঁ মোক কৈছে যে স্ত্রী শিক্ষার উপর যে যিটো ওমেন এডুকেশনের উপর সরকারে যিটো গুরুত্ব দিব খুজিছে তাত তেওঁ ভাল পাইছে, গতিকে মই এইটুকে কৈছো যে আজি বহুত বিরোধী পক্ষ কয় মোৰ দেউতাৰ কেইটা লৰা ছোৱালী আছিল, আরে দেউতা এতিয়া কথা হিসাব কৰিব লাগিব নেকি, সত্তর সনের কথা আমি পাতিব নালাগে, আমি পাতিব লাগে 2020 সনের কথা। আমার বিরোধী পক্ষে অদ্ভুত যুক্তি দিয়ে যে এতিয়াৰ পপুলেশনের কথা কলে কয় অমুকর দেউতাকর অমুক লৰা ছোৱালী আছিল, আরে অসমখন আমি 70 সনলে পিছুয়াই লৈ যাম নেকি। উল্লেখযোগ্য যে মুসলমান জনসাধারণের মাজত জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই বলে ইয়ার পূর্বে মুখ্যমন্ত্রী করা অভিযোগের প্রত্যুত্তর দিছিল এআইডিএফে। এআইডিএফর মতে কেবল মুসলমান নহয় বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজতো এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ নাই, ইয়ার বাবে কেবল মুসলমান সমাজক দোষী সাব্যস্ত করা উচিত নহয়। ব্যুরো রিপোর্ট, DY365।